আহা কি মজা। টুক করে এখানে বসিয়ে দেবো। রেডি হয়ে গেল আমার ঠাকুরের জায়গা। এবার এখানে আমি বালিশগুলো সেট করে দেবো। আগে আমি আমার গোপাল সোনাদের এখানে যাই। দেখুন আমি ঘুম থেকে জাস্ট তুলেছিলাম ছোটটাকে, হঠাৎ করে দেখি বেল বাজলো, ভাবলাম কে আসলো, দেখি পার্সেলটা আসলো। তো বন্ধুরা নতুন সকাল, নতুন প্রভাত, সকলকে জানাই সুপ্রভাত। বন্ধুরা একটা নতুন সুন্দর সকালে জানাই সকলকে স্বাগতম। বন্ধুরা আগের দিন আপনাদের দেখিয়েছিলাম আমার রাধাকৃষ্ণের সিঙ্গার, আর আজকে কিন্তু আমার গোপাল সোনাকে ফ্রেশ করে ক্লিন করব। সমস্ত পিতলের ঠাকুরগুলোকেই আমি একে একে কিন্তু ক্লিন করা শুরু করেছি, কারণ দেখুন প্রত্যেক দিন তো আমি গোপাল সেবা বা টিউটোরিয়াল ভিডিও কিছু না কিছু শেয়ার করি। তো আমার গোপাল সোনাদেরও কিন্তু ক্লিনিং করা, এটাও আমার গোপাল সেবার মধ্যেই একটা পার্ট। রোজ তো করা হয় না সেইভাবে পরিষ্কার, রোজই তো স্নান করাই, কিন্তু পরিষ্কার করা, যেটা পিতলের ঠাকুর দেবতা এগুলোকে একটু ক্লিন করে নেওয়াটাও আমাদের মাঝে মাঝেই উচিত, কারণ থাকতে থাকতে অনেক সময় কালো কালো হয়ে যায় একটু ফেসটা। তো আমি লাইটটা জ্বালিয়ে নিই ঠাকুর ঘরে। তো আজকে শেয়ার করব আমার গোপাল সোনাদের ফেস ক্লিনিং, বডি স্ক্রাবিং, এভরিথিং। মানে আজকে আমার গোপাল সোনারা একটু পার্লারের মাসাজ নেবে আর কি, মাসাজ নেবে, পার্লারের ট্রিটমেন্ট হবে কি, তাই তো বাবু? হাসছে ছোটটা, খুব দুষ্টু কিন্তু বাবা। এখানে আমি বালিশগুলো আপাতত রাখলাম, কারণ বিছানার চাদরটাও আমি আজকে চেঞ্জ করে দেবো, সব ক্লিনিং করব। বন্ধুরা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমার লাড্ডু গোপাল ক্লিনিং প্রসেস। একদম ঘরোয়া পদ্ধতিতে দেখাবো, জল খাইয়ে দেবো। এগুলো সব রেডি করি, এখানটা ক্লিন করব, ওখানটা ক্লিন করব, তারপর ঠাকুরের এখানে লাইটটা জ্বালাবো। কত সুন্দর লাগছে আমার রাধাকৃষ্ণকে, একবার আপনাদের দেখিয়ে দিই। ওহো লাইটের সুইচটা তো ওই দিকে, এখানে বোথ সাইড সুইচের ব্যবস্থা রয়েছে, কিন্তু আমাকে মেন সুইচ যেটা সেটাকে আগে অন করতে হবে। করে দিলাম, এইবার যাচ্ছি লাইটটা অন করতে, অটোমেটিকলি লাইট অন হয়ে গেছে। যাই হোক দেখুন আমার রাধা গোবিন্দকে কি মিষ্টি লাগছে, আমার রাধারানীকে তো অপূর্ব সুন্দর লাগছে। এই গরমের মধ্যে আমি কানের পরাইনি, কানের তো আমার দেখেছেন অনেক কালেকশান রয়েছে, যতটা সিম্পল রাখা যায় আমি ততটাই রাখার চেষ্টা করছি। এবার আমি পুজোর এই সবগুলো আমি একটু রেডি করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি কি করে আমি আমার লাড্ডু গোপালদের ক্লিনিং করছি। আর আজকে সিঙ্গারটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি জল চালিয়ে দিয়েছি, ঠাকুরের স্নানের জল রেডি হবে। এবার আমি যাচ্ছি, কাপড়টা ভেজেই নিয়েছি, এই জায়গাগুলোকে ক্লিন করে নেব একটু লাগে হাত, ঝাটাপাট করব। আজকে কাজ অনেক পেন্ডিং কাজ আমার রয়েছে, সেগুলোকেও ক্লিন মানে করতে হবে। সব কাজ কিন্তু একা হাতে সামলাতে হচ্ছে, সব কাজগুলোই কিন্তু মোটামুটি অর্গানাইজ হয়েতে আমি করার চেষ্টা করি, যাতে কম সময়ের মধ্যে হয়ে যায়। এখানে আমি রেডি করে নিলাম স্নানের জায়গাটা। এবার চলে যাব আমার লাড্ডু গোপালদের এখানে, জায়গাটা ক্লিনিং করব। জলটা খাওয়াইনি এখনও, এখানটা ক্লিনিং করে নেব। ক্লিনিং করে স্নান করাতে নিয়ে যাওয়ার আগে আমি ঠাকুর সোনাদের একটু জল খাইয়ে দেব। এই ছোট ছোট কাজগুলোকে একটু করে নিই, এখানটা হালকা করে মুছে নিলাম। সারা রাতি যে উইন্ডোটা ওপেন ছিল, বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল সারা রাত ধরেই। ইভেন এখনও টেম্পারেচারটা বোধহয় একটু কম আছে, 42 তো ছিল, এখন 33 বা 35-এ নেমে গেছে। যাই হোক এই কাপড়টা একটু কাপড়টা একটু ধুয়ে নেব। এদিকে আমার জল ভরাও রেডি হয়ে গেছে। আরে বাবা, হাতটা ধুয়ে নিলাম, কাপড়টা ধুয়ে নিচ্ছি। মোছামুছির কাজ আমার কমপ্লিট। জলে তো হাত দেওয়া যাচ্ছে না, এখন স্নানের জলটা ফেলে দিচ্ছি আরেকবার। জলটা বেশ গরম, একটু ঠান্ডা জল নেব। জলটা পড়তে পড়তে একটু ঠান্ডা হবে, পাম্পের জল তো রোটেট হতে থাকে, অটোমেটিকলি ঠান্ডা জল পাবো। এবার বসাচ্ছি, হয়ে গেছে এদিককার কাজকর্ম। এবার হচ্ছে আমার এদিককার কাজ সারি। হরে কৃষ্ণ 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 হরে হরে। ছোট্ট সোনাটাকে আমি জল খাওয়াচ্ছি। বিছানার চাদরটা এখন আমি তুলবো না, বিকালবেলা ক্লিনিং করব তখন তুলবো। মোটামুটি সকালবেলা আমার এই সব কাজেই সারা মানে মধ্যাহ্ন হয়ে যায় আর কি। আমার সকালবেলা দিয়ে এই কাজগুলোতে তো প্রতিদিনই কিছু না কিছু কাজ আমার থেকে যায়। ছোটো সোনাটাকে এখানে বসালাম, তার কারণ হলো এই যে জায়গাটা, এখানটা একটু পরিষ্কার করে নেব। দেখুন সব পরিষ্কারই থাকে, তাও কি হয় না একটু ঝেড়ে মুছে রাখলে ভালো লাগে নিজেরই। পেতে দিলাম, বসার জায়গাটা রেডি হয়ে গেল। এবার ঝপাঝপ স্নান করাবো আর টুক করে এখানে বসিয়ে দেবো। রেডি হয়ে গেল আমার ঠাকুরের জায়গা। এবার এখানে আমি বালিশগুলো সেট করে দেবো। একটা ঝলঝলে ওয়েদার কিন্তু, আর তেমনি গরম গরম আছে, কিন্তু হাওয়া দিচ্ছে বলে একটু মেকআপ হয়ে গেল। ছোট বালিশ দুটো এখানে সাজিয়ে দিলাম। সব তো চেঞ্জ করেই দেবো বিকালবেলা। বেড কভার, বালিশের কভার, একটু বেডটাও দেখি কোন দিকে দেওয়া যায়, নাহলে এদিকেই রাখবো। এদিকে তো বেশ হাওয়া টাওয়া পায়। যাই হোক, এদিকে আমার রেডি হয়ে গেল। এবার আমি যাচ্ছি স্নানের জায়গায়। আমি জলটা নিয়ে চলে আসব। এখানে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আমার গোপাল সোনা চলে এসেছে, জল চলে এসেছে, আর চলে এসেছে দই। তো আমি ফার্স্টেই গোপাল সোনাকে স্নান করাবো। প্যান্টটা ওপেন করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার গোপাল সোনার ফেসটা কেমন কালো কালো হয়ে গেছে। এই জামা কাপড়গুলো একটু তুলে দিই। এগুলো সব রাধাকৃষ্ণের ড্রেসগুলো আমি সব ধুয়ে দিয়েছিলাম আগের দিন। তুলে ফেললাম সমস্ত ড্রেস। এবার করাবো স্নান। স্নান করানোর পরে এই যে বাটিতে জলটা রেখেছি, বলেছিলাম চড়াই পাখি খায় এসে, এই জলটাও চেঞ্জ করে দেবো। আগে আমি ঠাকুরের কাজটা সেরে ফেলি। আহ, ঠান্ডা ঠান্ডা দই বাবা, হেভি আরাম লাগবে। তো বডিটা হালকা করে মাসাজ করে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি প্রথমে দইটা লাগাবো, প্রথমে আমি দইটা বডিতে লাগিয়ে নেব, তারপর কিছুক্ষণ রেখে 2 মিনিট রেখে তারপর আমি কিন্তু ভালো করে মাসাজ করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা, নাকি অন্ধকার হচ্ছে বুঝতে পারছি না। মুখটায় পরে দেব, আগে আমি বডিটায় দিয়ে নিই। আহ, কি আরাম নাকি! একদম ডোলে ডোলে একদম পরিষ্কার করে দেবো একদম। তোমাদের তো আর সাবান নেই, তোমাদের এইভাবেই পরিষ্কার করতে হবে। বাচ্চারা এমনিতেই চান করতে চায় না, ঠিকভাবে সাবান মাখতে চায় না, এরাও কিন্তু একটু দুষ্টুমি করে, এদিক ওদিক করিয়ে দেয় কাজকর্ম। অ্যাকচুয়ালি এইগুলো সবই আমাদের মনের ভাব। আহা হা, কি মজা! আমার সোনারা আবার গরমে স্নান করতে কোনো দুষ্টুমি করে না যদিও বা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম ঘরোয়া টিপস কিন্তু, একদম ঘরোয়া ওয়েতেই আমি করাচ্ছি। দেখুন পিতল বালিশ অকেশন ওয়াইজ বা পঞ্চামৃত স্নান অকেশন ওয়াইজই আমি করিয়ে থাকি। নর্মালি এইভাবেই মাঝে মাঝে আমি ক্লিন করি। তো আপনাদের সাথেও এই ছোট্ট ক্লিপসটা আমি শেয়ার করলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগবে বা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না, তাই তো? একটু বলে দাও গোপাল সোনা, তুমি যারা যারা দেখছে। করে বসিয়ে একদম ভালো করে ডোলে ডোলে ভালো করে ডোলে ডোলে স্নান করাচ্ছি। এই যে দইটা আমি লাগিয়ে দিলাম। এইবার আমি একটু ওয়েট করে যাব। দেখুন কি সুন্দর চকচক করছে ফেসটা একদম। পুরো জলটা দিয়ে আগে ভিজিয়ে নেব। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এবার আমি কি করব, একটু ডলে নেব যাতে দইগুলো না থাকে গায়ের মধ্যে লেগে। শুধু জল দিয়ে চান করিয়ে দিলেই হবে না, একটু ডলে ডলে খাঁজগুলো তুলে দিতে হবে দইটা, নাহলে লেগে থাকবে দইগুলো। এই দেখুন, এই সব জায়গাগুলো একটু ডলে ডলে তুলে দিতে হবে এইভাবে। আমি জল ফেলে আবার পরিষ্কার জল দিয়ে কিন্তু স্নান করাবো। হয়ে গেল কিন্তু আমার বড় সোনারও স্নান। ব্যাস, দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমার ঠাকুরগুলো। এইবার মুছিয়ে দেবো গাটা, ভালো করে মুছিয়ে দিলাম। এবার প্যান্টটা পরিয়ে দিই, পরিয়ে দিয়ে বডিতে একবার, সারা গায়ে একবার একটু রোজ ওয়াটার দিয়ে হালকা করে, ফ্রেগনেন্স থাকার জন্য বা বডিটা ঠান্ডা রাখার জন্য অগরু দিলে খুব ভালো হয়। আমি দেখি হয় রোজ ওয়াটার নাহলে অগরু দিয়ে দেব, একটু বডিটা ঠান্ডা থাকবে। একটু অগরু নিয়ে নিচ্ছি, এই অগরুটা হাতে দিয়ে একটু ফেসে আর গায়ের মধ্যে লাগিয়ে দেবো, কারণ অগরু তো একটু ঠান্ডা ঠান্ডা থাকে। এই যে এতটা অগরু নিলাম, নিয়ে বড়জনের হাতের মধ্যে এমভাবে নিয়ে, বেশ ঠান্ডা কিন্তু, আর খুব সুন্দর একটা গন্ধ সারা গায়ের মধ্যে। এইভাবে আমি লাগিয়ে দিলাম একটু। বিকেলবেলা তো আবার গা মোছাবই, এটা ড্রাই হয়ে যাক। আমার ছোটোটা এখানে বসে আছে, আমি ছোটোটার গায়ে একটু লাগিয়ে দেবো। ঠান্ডা, হয়ে গেল কিন্তু এদিককার আমার ঠাকুর সোনাদের স্নান করিয়ে পুরো পরিষ্কার করা হয়ে গেল। এই জারগুলো এগুলো সব ধুতে নিয়েছি, এর মধ্যে গুড় ছিল, আর এখানে আনিয়েছি এর মধ্যে কিশমিশ আর নকুলদানা আনিয়েছি। এগুলো সব পরিষ্কার করে ধুয়ে তারপর রিফিল করব। অ্যাকচুয়ালি আমার এখানে আছে, এখানে আমার ছোট ছোট কন্টেনার আছে, এগুলোর মধ্যে আমি রিফিল করে দিতে পারি। আজকের ভিডিওটা ছিল এত অবধি বন্ধুরা। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। নেক্সট ডে দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও বা গোপাল সেবা নিয়ে আপনাদের সাথে। আজকের মতো এখানে বিদায় নিলাম, সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।